হ্যালো ই কেমন আছো সবাই আমি তোমাদের ডালিয়া ম্যাম আজকে চলে এসেছি একটা নতুন অধ্যায়ে সবাই বাংলা বই থেকে ষোড়শ অধ্যায় বের করো দেখো এখানে একটি ছড়া আছে ছড়াটি লিখেছে সত্যজিৎ রায় ছড়াটিতে কী আছে চলো দেখি নাসিকের সাহেবের বাহারের নাসিকা বাসি হয়ে বাজে সেটা লোকে বলে বাসিকা দেখো এখানে ছবিতে দেওয়া আছে এটা কি হ্যাট পরা একজন সাহেব সে নাক ডাকছে নাক দিয়ে বাসির মতো শব্দ হচ্ছে তাহলে চলো ছড়াটা আরেকবার পড়ছি নাসিকের সাহেবের বাহারের নাসিকা বাসি হয়ে বাজে সেটা লোকে বলে বা তাহলে তাহলে ছড়াটা বাড়িতে খুব ভালো করে শিখবে ঠিক আছে এবার দেখো নিচে কতগুলি বাক্য দেয়া আছে কি বলেছে এখানে নিচের বাক্যগুলি পড়ে ঠিক উত্তরটিক চিহ্ন দাও তাহলে এই যে এখানে বাক্যগুলো আছে এগুলোকে কি করতে হবে আগে পড়তে হবে পড়ে এখানে প্রশ্নগুলো আছে তার উত্তর এখানে যেটা হবে সেটাতে টিক দিতে হবে তাহলে চলো পড়ি কী আছে এটা বই পড়ো বই পড়ো স্কুলে যাও স্কুলে যাও দুধ খাও দুধ খাও ছবি আঁকো ছবি আঁকো লুডো খেলো লুডো খেলো গাড়ি চালাও গাড়ি চালাও ঘুড়ি ওড়াও ঘুরি ওড়াও গাছ লাগাও গাছ লাগাও এবার দেখো বা আছে প্রশ্ন আর ডান দিকে অনেকগুলো উত্তর আছে সেখান থেকে বেছে নিতে হবে কোনটা ঠিক এবার প্রশ্নে কি বলেছে কি পড়তে বলা হয়েছে খাতা বই দুধ তাহলে এখানে কি পড়তে বলা হয়েছে বই তাহলে এখানে ঠিক দিয়ে দিতে হবে এবার দেখো কোথায় যেতে বলা হয়েছে স্কুল মাঠে বই তাহলে কোথায় যেতে বলা হয়েছে স্কুল তাহলে এখানে ঠিক চিহ্ন দিবে কি খেতে বলা হয়েছে দই জল দুধ এই দেখো এখানে বলা হয়েছে দুধ খাও তাহলে কি হবে উত্তর দুধ এবার কি আঁকতে বলা হয়েছে মাঠ দুত ছবি কি আঁকতে বলা হয়েছে ছবি এবার কি খেতে বলা হয়েছে লুডো সরি কী খেলতে বলা হয়েছে লুডো বল বই এখানে দেখো কি আছে লুডো খেলো তাহলে কি খেলবে লুডো এখানে ঠিক কী চালাতে বলা হয়েছে কি চালাবে এখানে দেখো গাড়ি চালাও তাহলে এখানে কোথায় আছে খাতা গাড়ি সাইকেল তাহলে সঠিক উত্তর হবে গাড়ি কি ওড়াতে বলা হয়েছে বই দুধ ঘুড়ি এখানে দেখো ঘুড়ি ওড়াও তাহলে উত্তর হবে কি ঘুড়ি এরপর দেখো কি লাগাতে বলা হয়েছে বই ছবি গাছ কি লাগাও গাছ লাগাও তাহলে সঠিক উত্তর কি হবে গাছ তাহলে তোমরা প্রত্যেকে এটা বাড়িতে খাতায় করবে ঠিক আছে থ্যাংক ইউ